শুরু হওয়ার পর থেকে শুরু করে ১৬ই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হওয়ার আগে পর্যন্ত এবং কোনো কোনো ক্ষেত্রে তার কিছুদিন পরেও অসংখ্য বুদ্ধিজীবী সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে দখলদার বাহিনী ও ওই বাহিনীর সহযোগীদের হাতে নির্মমভাবে নিহত হন। তাঁদের অপরাধ ছিল দুটি। এক, তাঁরা তাঁদের মাতৃভূমিকে ভালোবেসেছিলেন এবং দুই, তাঁদের মেধা শ্রম ও নিষ্ঠা বাংলাদেশকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করতে পারত। দুর্ভাগ্যবশত সেই সময়ের সব শহীদ বুদ্ধিজীবীর নাম আমাদের আজও জানা নেই। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন আমাদের বন্ধু, আমাদের প্রিয়, আমাদের অভিভাবক। তাঁদের স্মৃতি ও অবদান আমাদের সঞ্জীবিত করে। কিন্তু শুধু তাঁদের স্মৃতি নয়, শুধু তাঁদের অবদান নয়, আমরা আমাদের প্রাণে তাঁদের ছোঁয়া পেতে চাই, প্রতিদিন চাই। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খালি দিও। এই অনুষ্ঠানমালা শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে, তাঁদের স্মরণে এবং তাঁদের প্রতি নিবেদিত। মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খালি। ১৯৭১ সালের ২৯শে মার্চ ৮৫ বছর বয়সের এক বৃদ্ধকে ধরে নিয়ে যায় পাকিস্তান আর্মি কুমিল্লা ক্যান্টনমেন্টে, সঙ্গে তার পুত্র। কি তার অপরাধ? তার অপরাধ যে তিনি প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে করাচির বুকে এই ধ্বনি তুলেছিলেন যে বাংলাকে পাকিস্তানের একটি রাষ্ট্রভাষা করা হোক। কেননা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ বাংলায় কথা বলে, বাংলায় লেখে, বাংলায় স্বপ্ন দেখে। আজকে আমরা যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের এই দেশে যেই হাতে গোনা কয়েকজন মানুষকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাতে পারি, তার মধ্যে ধীরেন্দ্রনাথ দত্ত অন্যতম। ধীরেন্দ্রনাথ দত্ত আইনজীবী, রাজনীতিবিদ, বিভিন্ন সময়ে নির্বাচিত জনপ্রতিনিধি। জন্ম ব্রাহ্মণবাড়িয়ার রামাইল গ্রামে। তিনি ১৯০৩ সালে নবীনগর মধ্য ইংরেজি বিদ্যালয় থেকে প্রবেশিকা পাশ করেন। এরপর কলকাতার রিপন কলেজ ও ঢাকার জগন্নাথ কলেজেও কিছুদিন পড়াশোনা করেন। ১৯০৫ সালে এফএ পাশ করেন কুমিল্লা কলেজ থেকে। ১৯০৮ সালে কলকাতা রিপন কলেজ থেকে বিএ ও ১৯১০ সালে আইন পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯১০ থেকে ১১ সালে কিছুদিন কুমিল্লার বাঙ্গুরা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কাজ করেন। এরপর ১৯১১ সালে কুমিল্লা বারে যোগদান করেন। ১৯২১ সালে কংগ্রেস আন্দোলনে যোগ দেন। ১৯৩০ সালে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য গ্রেফতার হন। উনি ছোটবেলা থেকেই বিদ্রোহী ছিলেন এবং সমাজের যে কুব্যবস্থা ছিল তার বিরুদ্ধে শিশুকাল থেকে তিনি প্রতিবাদী ছিলেন। সমাজ বিন্যাস যে ছিল, সে সমাজ বিন্যাসের উনি ঘোর প্রতিবাদী ছিলেন এবং উনি অতি অল্প বয়সে দেশের জন্যে প্রাণ দেবার জন্যে ব্রত নিয়ে দাঁড়ান। ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৩৩ সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় যুদ্ধের বিরোধিতা করায় ১৯৪০ সালে ৯ মাসের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন। ১৯৪২ থেকে ৪৩ আবার কারারুদ্ধ হন। ১৯৪৭ দেশ বিভাগের পর পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন।
পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের প্রথম চিফ মিনিস্টার হিসেবে ওনাকে সাব্যস্ত করা হলো, এবং সেটা ডিসিশন ছিল মাউন্টব্যাটেন, জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী। সেদিনই একটা মোহাম্মদ আলী জিন্না একটা স্পিচ দেন রেডিওতে, সেখানে জিন্না সাহেব বলছেন, পাকিস্তান ইজ নট ফর দ্য হিন্দুজ অর ফর দ্য মুসলিমস, পাকিস্তান ইজ ফর দি পাকিস্তানিজ। এবং এই কথাটা যখন উনি রেডিওতে শুনলেন, উনি সারা রাত পায়চারি করেন এবং খুব সকালে উঠে গিয়ে দিল্লিতে ফোন করেন প্রথমে মাউন্টব্যাটনকে, বলেন, ইয়োর এক্সেলেন্সি, আই হ্যাভ ডিসাইডেড টু অপ্ট ফর পাকিস্তান। এবং তখন লর্ড মাউন্টব্যাটন বলেছিলেন, মিস্টার ডাট, ইউ আর মেকিং দ্য বিগেস্ট মিস্টেক অফ ইয়োর লাইফ। এবং ধীরেন্দ্রনাথ দত্ত তখন বলেছিলেন, লেট মি এমব্রেস দ্য মিস্টেক অ্যান্ড গো ব্যাক টু মাই মাদারল্যান্ড। 1948 ফেব্রুয়ারি মাসে অধিবেশন শুরু হয়, প্রথম পাকিস্তানের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মিটিং অধিবেশন শুরু হয়। 1948 23 ফেব্রুয়ারি গণপরিষদের অধিবেশন শুরু হলে পরিষদ পরিচালনার নিয়মকানুনে বলা হয়েছিল, গণপরিষদের আলোচনায় ইংরেজি বা উর্দু ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করা যাবে না। ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম ব্যক্তি যিনি ভাষার প্রশ্নে সংশোধনী প্রস্তাব পেশ করেন এবং বাংলা ভাষাকে সমান মর্যাদা দানের দাবি জানান। রাজনৈতিক এবং সংসদীয় দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রভাষার প্রশ্নে যে গুরুত্বপূর্ণ মতামত রাখলেন তিনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি 1948 সনের 25 ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান গণপরিষদে পরিষ্কার ভাষায় যা বললেন, মিস্টার প্রেসিডেন্ট, স্যার, আমার সংশোধনী 29 নম্বর বিধির 1 নম্বর উপবিধির 2 নম্বর লাইনে ইংরেজি শব্দের পর অথবা বাংলা শব্দটি যোগ করা হোক। স্যার, আমার নামে বরাদ্দকৃত এই সংশোধনী উত্থাপনকালে এই পরিষদকে এ মর্মে আশ্বাস দিতে পারি যে আমি সংকীর্ণ প্রাদেশিকতার মন মানসিকতা থেকে এই সংশোধনী উত্থাপন করিনি, তবে আমার এ মর্মে বিশ্বাস রয়েছে যে এই সংশোধনী পরিষদের সদস্যদের পূর্ণ বিবেচনা অর্জনে সক্ষম হবে। আমি জানি যে বাংলা একটি প্রাদেশিক ভাষা, কিন্তু আমাদের দেশে এই বাংলা হচ্ছে সংখ্যাধিক্য নাগরিকের মাতৃভাষা। তাই যদিও এটা একটা প্রাদেশিক ভাষা, তবুও পাকিস্তান রাষ্ট্রের অধিকাংশ জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলা বিধায় একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে এর মর্যাদার বিচার করতে হবে। পাকিস্তানের 6 কোটি 90 লাখ লোকের মধ্যে 4 কোটি 40 লাখ লোকই বাংলা ভাষায় কথা বলে। তাহলে স্যার, দেশের রাষ্ট্রভাষা কোনটি হওয়া বাঞ্ছনীয় হবে? নিশ্চয়ই দেশের অধিকাংশ লোক যে ভাষা ব্যবহার করে থাকে সে ভাষাই হবে দেশের রাষ্ট্রভাষা, এবং এজন্যই স্যার আমার বিবেচনায় বাংলা ভাষাই হচ্ছে দেশের লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিয়াকত আলী খান এই বক্তব্য মেনে নেননি। তিনি যে পাল্টা যুক্তি দিয়েছেন তাতে বলা হয়েছিল, ইট ইজ রং ফর হিম নাও টু ট্রাই অ্যান্ড ক্রিয়েট দিস সিচুয়েশন দ্যাট অ্যাজ দি মেজরিটি অফ দি পিপুল অফ পাকিস্তান বিলংস টু ওয়ান পার্ট অফ পাকিস্তান, দেয়ার ফর দি ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ স্পোকেন দেয়ার শুড বিকাম দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। লিয়াকত আলী শুধুমাত্র এই কথা বলেই ক্ষান্ত হলেন না, তিনি ধীরেন দত্তকে ভর্ৎসনা করে বললেন যে মনে হয়েছিল যে তিনি যে বক্তব্য উপস্থাপন করছেন সেটি একটি নির্দোষ বক্তব্য, সাধারণ যুক্তি দিয়ে তিনি একটি বক্তব্য উপস্থাপন করেছেন, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে এর পিছনে গুরুতর উদ্দেশ্য আছে। এই যে নিম্ন রুচি, এই যে একজন দেশপ্রেমিক নাগরিককে একজন পার্লামেন্টারিয়ানকে হেনস্থা করার প্রবণতা, এটি ছিল পাকিস্তান রাষ্ট্রের স্বৈর তন্ত্রর যে নজির তার একটি উদাহরণ। এইখানে ধীরেন্দ্র দত্ত সম্পর্কে বক্তব্যে আমরা আবার ফিরে যাই। তিনি বলছেন, আমি তো গণপরিষদে ওই রকম একটি সাহসী বক্তব্য দিয়ে এলাম, কিন্তু আমার তখন মনে হলো যে পাকিস্তান সদ্য প্রতিষ্ঠিত হয়েছে, পূর্ব বাংলার মানুষ কি সত্যিই বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে চায়?
নাকি আমি পূর্ব পাকিস্তানে যখন ফিরে যাব তখন আমাকে কালো পতাকা দেখানো হবে। তিনি তাঁর আত্মজীবনীতে লিখছেন যে আমি তো ভয়ে ভয়ে পূর্ব বাংলায় ফিরে এলাম, তখন তেজগাঁও বিমানবন্দর অরক্ষিত ব্যবস্থা, আমি বিমান থেকে নেমে সামনে একটু এগিয়েছি, দেখলাম 40-50 জন ছাত্র দাঁড়িয়ে আছে বিমানবন্দরে এবং তাদের প্রত্যেকের গায়ে চাদর। আমি ভাবলাম নিশ্চয়ই এই চাদরের ভেতরে কালো পতাকা আছে, আমি নামলেই কালো পতাকা দেখানো হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি যখন সামনে এগিয়ে গেলাম তখন ছাত্ররা হুড়হুড় করে ভেতর থেকে মালা বের করে আমাকে এনে আমার গলায় মালা পরিয়ে দিয়ে আমাকে সংবর্ধনা জানালো। আমি আপ্লুত হলাম, অভিভূত হলাম এবং আমি ভাবলাম রাষ্ট্রভাষার জন্য যে সংগ্রাম আমি করছি সেটি শুধুমাত্র আমার একার বক্তব্য নয়, পূর্ব বাংলার গণমানুষের বক্তব্য। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বিধানসভায় ধীরেন দত্ত উঠে বললেন, মিস্টার স্পিকার, স্যার, আ সিরিয়াস সিচুয়েশন হ্যাজ অ্যারাইজেন ইন দ্য কান্ট্রি। ইংরেজিতে তিনি যা বললেন সংক্ষেপে তা এরকম, ছাত্ররা মেডিকেল কলেজ কম্পাউন্ডে জমা হয়েছিল, তারা স্লোগান দিচ্ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, পুলিশ হাসপাতালের মধ্যে গিয়ে চড়াও হয়, আর স্যার আমাদের বিস্ময় আর লজ্জা রাখার জায়গা নাই, তারা শান্ত ছেলেদের পেটাতে শুরু করল। তারা শুধু ছাত্রদের পেটায়নি, পিটিয়ে জখম করেনি, কয়েকটি ছেলেকে মেরে ফেলা হয়েছে, সেরকম কোনো কারণ নাই, কিন্তু বহু ছাত্রকে তারা গ্রেপ্তার করেছে, 200-এর বেশি ছাত্রকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। স্যার, সত্যি বলতে কি, এই ভয়ানক পরিস্থিতির কারণে এই কক্ষে বসে কাজ চালানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ধীরেন্দ্রনাথ দত্ত 1956 সালের 18ই সেপ্টেম্বর পূর্ব পাকিস্তান মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হন। 1958 সালেও তিনি আতাউর রহমান খান মন্ত্রিসভার সদস্য হন। তারপরে আমরা সবাই জানি 58-এ আইয়ুব খান আসলেন মার্শাল ল'র মাধ্যমে, আমার দাদু ধীরেন্দ্রনাথ দত্ত এফডো হলেন। এফডো মানে যারা কোনো দিনই কোনো রাজনীতিতে আসতে পারবে না। 69 ছাত্র আন্দোলন কঠিনভাবে শুরু হলো, 70-এর ইলেকশন হলো, আমার দাদু ইলেকশনের জন্যে তার আগে থেকেই নানা প্রস্তুতি নিয়েছিলেন এবং সে সময় উনি বঙ্গবন্ধুর অনুরোধে পুরো দক্ষিণ বাংলা ঘুরতে থাকলেন যেন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ হয়ে জিতে আসে। 1971 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বঙ্গবন্ধু বলেন, 1948 সালের 11ই মার্চ যখন করাচিতে গণপরিষদে এই মর্মে প্রস্তাব পাশ করা হলো যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন থেকেই বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্রের সূত্রপাত। তখন কুমিল্লার মিস্টার ধীরেন দত্ত একমাত্র এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। আমি অবাক হয়ে যাই, এ সময় আমাদের বাঙালি মুসলিম নেতৃবৃন্দ কি করেছিলেন? যেদিন বঙ্গবন্ধু রেসকোর্সের ময়দানে ডিক্লারেশন দিলেন সেদিনই সকালে আমার দাদু কুমিল্লার বাড়িতে একটা ফ্ল্যাগ উনি টাঙালেন, বললেন, আমি নিজ হাতে বাংলাদেশের পতাকা উড়িয়ে গেলাম, আমার রক্তের ওপর দিয়েই এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, হয়তো তখন আমি থাকব না, তবে আমার এই পতাকা ওড়ানো বৃথা যাবে না। তিনি যেমন গীতা পাঠ করতেন ঠিক তেমনি কোরআনও পাঠ করতেন, তিনি দর্শন পাঠ করতেন, সাহিত্য পাঠ করতেন এবং সব কিছু মিলে তিনি এমন একটি জীবন দর্শন গঠন করেছিলেন যা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিলেন বলেই তিনি আজীবন নির্যাতিত হয়ে রাজনৈতিকভাবে কারাগারে নিপতিত হয়েও বাংলার অধিকার, বাংলার মানুষের অধিকার, বাংলার স্বাধীনতার সংগ্রাম থেকে কখনো বিচ্যুত হন নাই এবং পাকিস্তান সরকারও তাঁর দিকে সেন দৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি সবসময় সেই জন্য রেখে গেছে। আর তারই ফলে যখন আমাদের স্বাধীনতা ডাক এলো বঙ্গবন্ধুর কাছ থেকে, তিনি যখন বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই সংগ্রামে ধীরেন্দ্র দত্ত নিজেকে নিয়োজিত করেছিলেন। মনোরঞ্জন ধর
একটি লেখায় উল্লেখ করেন, ধীরেন দত্ত বঙ্গবন্ধুকে ভালোবাসতেন। ধীরেনদা কখনো কারো বিরুদ্ধে কাউকে কিছু বলতেন না, কিন্তু তিনি বঙ্গবন্ধুকে খন্দকার মোস্তাক সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। বলেছিলেন, ও মাথায় ছোবল দেয়, পায়ে নয়। কিন্তু বঙ্গবন্ধু সেটা শুনলেন না, পার্টির লোক বলে বিশ্বাস করতেন, এজন্যে সতর্ক হননি। 25 মার্চ দাদু আমরা সবাই যেরকম শুতে গেছি এমনি সময় এরকম 12:10-15 বাব আমার বাবার একজন বন্ধু ছিলেন কামাল রহমান, উনি দৌড়ে আসলেন, এসে আমার দাদুকে বললেন যে কাকাবাবু সর্বনাশ হয়ে গেছে, ঢাকা ফল করে গেছে। একথা বলতেই মানে বলেও শেষ করতে পারেনি, মনে হলো যে বাজির মতো মানে চারিদিকে আওয়াজ। আমাদের খুবই কাছে পুলিশ, কুমিল্লা পুলিশ লাইন ছিল, কুমিল্লা ময়নামতিও আমাদের কাছে, ওখানে মনে হলো যে মানে বোমা বার্স্ট করছে, মানে মাটি কেঁপে কেঁপে উঠছে। উনি ছুটে চলে গেলেন, উনি বললেন যে কী কী করবেন, দাদু বললাম খুবই স্থিরভাবে বললাম তুমি যাও। আমরা ছুটে দাদুর কাছে আসলাম, ভয়ে সাদা মুখ করে, কী হবে দাদু? যা হবার হবে, যা আবার হয়েছে তাই হবে, যাও তোমরা শুতে যাও। আমরা তো চুপ করে বসে রইলাম, সারা রাত এরকম গোলাগুলির আওয়াজ, সারা রাত কারফিউ হয়ে গেল। 26 মার্চ সকাল হলো, একটা কাকও ভয়ে ডাকছে না শহরের মধ্যে। আমাদের বাড়ির আশেপাশে দেখলাম আর্মি every 5 minutes জিপে টহল দিচ্ছে। 28 তারিখ বিকেলবেলায় কারফিউ লিফট করলো, কারফিউ লিফট করাতে কুমিল্লার প্রচুর লোক ছুটে দাদুর কাছে আসলো বাড়িতে, বলে শিগগিরই চলেন দাদা, আমরা আপনাকে পার করে দিই। দাদু একদম চেয়ারে বসে এরকম হাতলটা ধরে বললো, আই ওয়াজ নেভার বর্ন এ কাওয়ার্ড, আই ক্যান নেভার ডাই অ্যাজ এ কাওয়ার্ড, তোমরা যাও। তখন ওরা বলল যে পরিবারের অন্যদের কি হবে, বলে আমার যা হবে তাই হবে, ওদের তারাও কেউ যাবে না। 29 তারিখ পড়লো, 12:00 পরে, এরকম 1:30 কি 2 হবে, বাড়িতে মনে হলো যেন সমস্ত দরজা জানলা ভেঙে পড়ছে। ধাক্কা, আমার কাকু দিলীপ দত্ত, আমার মাকে এসে দৌড়ে জিজ্ঞেস করলো কি করবো, মিলিটারি তো আছে, বলে আর তো কিছু করার নাই। কাকুর দরজা খুলে দিল, এইটুকুনি আওয়াজ আমরা পেয়েছি, বিশাল কঠিন আওয়াজ হলো। তারপরে মিনিট 5-এর মধ্যে দেখলাম 10-12 জন আর্মি আমাদের ঘরে ঢুকলো। আমি বুঝলাম যে দাদুকে নিয়ে গেছে, আমি তখন রাত হবে 2:30 হবে, আমাদের বাড়ির অপারেশন হয়েছে 2:00-2:30 মধ্যে। আমি ওই অন্ধকারে চিৎকার করছি, দাদু দাদু, আমার মা আবার ছুটে নিয়ে এসছে আমাকে। তারপরে বুঝলাম দাদুকে তো নিয়ে গেছে আমার কাকু কই। আমি জোরে জোরে ডাকছি, কাকু তুমি ওই কাকু কই আসে আর শুতে যাই। ভাবলাম কাকু বোধ হয় কোথাও কোনো আলমারি টান পেছনে লুকিয়েছে, কেউ শব্দ তো শুনলামই না। হঠাৎ আমার পাটা পিছলে গেল, দেখি বসার ঘরে, কাচারি ঘরে এরকম পুলস অফ ব্লাড। আমি জাস্ট স্লিপ করে গেছে পাটা। তারপরে আমি ছুটে আবার আসলাম দাদু কাকুর ঘরে। আমি খাটের তলা দেখছি, চিৎকার করছে, কাকু তুমি এসো, কাকু তুমি এসো। কাকু কেউ নিয়ে গেছে, কাকুকে অর্ধেক বেয়নের চার্জ করে নিয়ে গেছে। আমার ভাইকেও নিয়েছিল, আমার একটি মাত্র ভাই, তাকে ফেরত দিয়ে গেছে। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম, মা এসে আমার মুখের মধ্যে গামছা দিয়ে বলে চিৎকার করলে ওরা আবার আসবে, আমাদের দেখে গেছে, আওয়াজ করা যাবে না।
কারফিউ লুফট করার পরে পাশের বাড়ির লোক আমাদেরকে দুটো বোরখা নিয়ে আসলো। সেই দুটো বোরখা কোনো রকম পরে কাপড় এক পায় এক বস্ত্রে আমরা আমাদের বাড়ি থেকে নিয়ে গেল দারোগা বাড়িতে। ওই যে বাবার বন্ধু ছিলেন কামাল রহমান, ওনার বাসায়। তুমি বললেন এই বাসায় ওরা জানে যে এখানে তোমরা আসতে পারো, এখানে রাখা যাবে না, আমারই আরেক বন্ধুর বাড়িতে আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে। রাতে কাঁদতে কাঁদতে আমি একটু যেন তন্দ্রা লেগেছে, তারপরে আমি উঠেছি। উঠে আমি বাথরুমে যাচ্ছি, তখন ওই যে কলকাতা থেকে একটা নিউজ পড়তেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, সেই লাস্ট ওয়ার্ডটা আমি শুনলাম যে প্রবীণ নেতাকে শ্রদ্ধা জানাই। আমি ছুটে এসে মাকে জিজ্ঞেস করছি, মা প্রবীণ নেতাকে, প্রবীণ নেতাকে শ্রদ্ধা জানাই, বললো কে? বলতে বলতে দেখি কামাল কাকু এবং কামাল কাকুর বাবা, উনি এসছেন। এসে আমাকে বলছেন, আমার ডাক নাম বুয়া, বলছেন যে বুয়া অনেক কত সহ্য করেছিস মা, দাদু আর তো তোদের এখানে রাখা যাবে না, কারণ কেউ তাহলে বাঁচবে না। তোদেরকে ঘরে ঘরে খুঁজছে কাউন্টার স্টেটমেন্ট দেওয়ার জন্য, কারণ দাদাকে মেরে ফেলেছে। আমি বললাম যে দাদু আমি কাকুকে ফেলে কি করে যাব, কাকু তো নিশ্চয়ই এসে আমাদের খুঁজবে। বলে সেটা আমি দেখবো, তোমাদেরকে এখনই যেতে হবে, কারণ ইন্দিরা গান্ধী লোকসভায় ওনার জন্য শোক প্রস্তাব করে এক মিনিট নীরবতা পালন করেছেন, এবং এটা একটা এখন আমাদের সকলের জন্য, তোমাদের জন্য তো জীবন শেষ, আমরা যারা তোমাদেরকে আশ্রয় দিয়েছি তারাও জীবনে হুমকির মধ্যে পড়বে। কি নিদারুণ অত্যাচারের মধ্য দিয়ে এই মানুষটিকে হত্যা করে। অতএব তিনি আমাদের ভাষা সংগ্রামের নেতা, আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম নেতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের মানবাধিকারের অন্যতম শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমাদের শ্রদ্ধা অর্জন করে আছেন। আমাদের অতি প্রিয় একজন লেখক প্রয়াত শওকত ওসমান হৃদয় স্পর্শী এক বর্ণনা দিয়ে গেছেন তার মৃত্যুর। সঙ্গতভাবে তাঁর লেখা থেকে সামান্য অংশ পাঠ করে শোনানো দর্শক আপনাকে। কল্পনা করুন ছাউনিযুক্ত পাকা চত্বর, তার উপর এক বৃদ্ধ 85 বৎসর বয়স হামাগুড়ি দিচ্ছেন, নাতি নাতনিদের নিয়ে খেলার ছলে অনেক সময় এমন দৃশ্যের অবতারণা ঘটে সেখানে মাতামহ বা পিতামহ অশ্ব এবং অধস্তনেরা সওয়ার। আমাদের এই অনুমান অবান্তর, বৃদ্ধ হামাগুড়ি দিয়ে হাঁটছেন, তবে কি তিনি পক্ষাঘাতগ্রস্ত? এমন কল্পনাও সত্য নয়, অমন ব্যাধিগ্রস্ত নন তিনি। বৃদ্ধের অপরাধ যাদের কাছে ক্ষমার অযোগ্য, তারা নির্যাতন চালিয়ে ওর হাঁটু ভেঙে দিয়েছে, হাত দুটি আঘাত জর্জরিত। যদি দুটো গুলো করে ফেলে দিয়ে চলে যেত কোনো তো কষ্ট হতো না। তাকে যেই অত্যাচার করেছে তার সামনে তার ছেলেকে অত্যাচার করে মেরেছে, 85 বছরের বৃদ্ধকে যেই অত্যাচার করে চোখ অর্ধ করে হামাগুড়ি দিয়ে ময়নামতিরই কোনো একটি গর্তে মেরে দড়ি দিয়ে টেনে ফেটে রেখেছে।